ফ্যাশনের ভবিষ্যৎবাণী। ফ্যাশনের ভবিষ্যৎবাণী নতুন আশা ফ্যাশন প্রবণতার উপর নির্ভর করে। একজন ফ্যাশন ভবিষ্যৎ বক্তা সময়ের ঋতুতে ফ্যাশন শোয়ের হাঁটার মঞ্চে যে রং, কাপড় ও রীতি প্রদর্শন করা হবে সেটা বলতে পারেন। হটিকুটুয়ের রেডিমেড, পাইকারি বাজার এবং রাস্তার কাপড়সহ ফ্যাশন শিল্পের সব স্তরে ফ্যাশনের এই ধারণাটি ব্যবহৃত হয়। দীর্ঘমেয়াদী ভবিষ্যৎবাণী। দীর্ঘমেয়াদী ভবিষ্যৎবাণী হচ্ছে ফ্যাশন প্রবণতার বিশ্লেষণ এবং মূল্যায়ন, যেটা বিভিন্ন রকমের উৎসর তথ্যের দ্বারা চিহ্নিত করা যায়। যখন বাজার ও ক্রেতাদের খুঁজে পাওয়ার চেষ্টা করা হবে, তখন ফ্যাশন ভবিষ্যৎ বক্তাদের একটি অঞ্চল বা শহর বা শহরতলির মানুষের স্থানীয় তথ্য অনুসরণ করেন এবং এর সাথে খুচরা বিক্রেতা এবং ভোক্তাদের উপর এর প্রভাব পর্যবেক্ষণ করে অর্থনীতি, রাজনৈতিক পদ্ধতি, পরিবেশ এবং সংস্কৃতির জন্যে। স্বল্পমেয়াদী ভবিষ্যৎবাণী। স্বল্পমেয়াদী ভবিষ্যৎবাণী বর্তমান ঘটনার দেশীয় এবং আন্তর্জাতিক উভয় দিকের উপর ভিত্তি একটি প্রবণতাকে চিহ্নিত করে, যেটা কিনা ক্রেতাদের দ্বারা বিভিন্ন ঋতু, কাপড় এবং সিলহট্টির গল্প জানায়।